আসসালামু আলাইকুম সবাইকে, তানজিলাস কিচেনের পক্ষ থেকে ফিরে আসলাম দারুণ মজার একটি বিকেলের নাস্তার রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি ম্যাগি নুডলস দিয়ে চাউমিন তৈরি করে দেখাবো, যেটা কিনা বাচ্চাদের খুবই পছন্দের একটি নাস্তা। আশা করছি আজকে চাউমিন রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন, এতে করে যখনই আমি কোনো রেসিপির ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে চলুন রান্না শুরু করি। নুডলস সিদ্ধ করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর তাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কতটুকু নুডলস রান্না করবেন সেই পরিমাণ পানি দিয়ে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। আর আজকে আমি 3 প্যাকেট ম্যাগি নুডলস দিয়ে এই চাউমিনটা তৈরি করে দেখাবো। এজন্য 3 প্যাকেট ম্যাগি নুডলস আমি সিদ্ধ বসিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট নুডলসটা হাই হিটে সিদ্ধ করে নিচ্ছে। সিদ্ধ হয়ে আসলে আমি পানিটা ঝরিয়ে নিব। নামানোর আগে এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, অলিভ অয়েল। এতে করে নুডলস একটার সাথে একটার গায়ে লেগে যাবে না, অনেকটাই ঝরঝরা হবে। তারপর এটা জানিতে ঢেলে নিচ্ছি। সে একই প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি অলিভ অয়েল দিয়ে করে দেখাবো, আপনারা যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তারপর তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে। এখন এখানে কিছু সবজি অ্যাড করে দিয়েছি, দিয়েছি গাজর কুচি, রেড ক্যাপসিকাম, চিকেন সসেস। আপনারা আপনাদের যে কোনো পছন্দের কিংবা সিজনাল সবজি দিয়ে এই নুডলসটি রান্না করতে পারেন। তারপর আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দিলাম 1 প্যাকেট। তারপর এটাকে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, এতে করে সুন্দর একটা স্মেল আসবে আর সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। মাঝখানটা একটু ফাঁকা জায়গায় রেখে এখানে আমি 2টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। পুরোপুরি সবজির উপর দিয়ে দিলে এটা কিন্তু সবজির গায়ে সম্পূর্ণ ডিমটা লেগে থাকবে, এর জন্য মাঝখানটায় আমি দিয়ে দিলাম। তারপর যখন একটু ভাজা হয়ে যাবে তখন একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এই নুডলসটি রান্না করে দিলে বাচ্চারা খুব পছন্দ করে খাবে, অথবা বাসায় কোনো গেস্ট আসলে হঠাৎ করে তাড়াহুড়ো করে এই নুডলসটি রান্না করে নিতে পারবেন খুব সহজভাবে। একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। সয়া সসে এমনিতে অনেক লবণ থাকে, খুব বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি, এতে করে টেস্ট একটু বাড়বে। এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সেই ম্যাগি নুডলস। তারপর আলতোভাবে এভাবে নেড়ে দিতে হবে আর সব মশলা ভেজিটেবলের সাথে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটেই রাখতে হবে। বাকি আরও একটি মশলার প্যাকেট আমি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন খুব একটা সময় লাগবে না, মশলাগুলো ভালোভাবে নুডলসের সাথে মিশে গেলে আমি চুলার জলটা বন্ধ করব এবং এটাকে পরিবেশন করে দেখাবো। এতো নামিয়ে নিচ্ছি, এখন এটাকে একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কালারটা যেমন দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা। বানাতেও খুব সহজ, বেশি একটা সময় লাগে না, তাই যখনই ইচ্ছে রান্না করে নিতে পারবেন দারুণ মজার এই নুডলসটি। যারা আজকের ভিডিওটি ফুল দেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে। আজ এ পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো মজার রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।